হ্যালো বন্ধুরা, তো শোনাতে চলেছি রাখাল রাজার রিমিক্স ডায়লগ। তো চিরঞ্জিত দা ঋতুপর্ণাকে কি বলছে? ফুল আর এই ফুল আর শুনলাম আর ভিকোতে নাকি আর সবাই খুব টাকা কামাই করছে রে, আর চল না চল না আমরা গিয়ে দুটো গান নাচ দিয়ে আসি। হ্যালো বন্ধুরা, তো তুলকালাম সিনেমা থেকে মিঠুন দার একটা বেস্ট ডায়লগ আজকে আমি করে দেখাচ্ছি। ইয়োই সালা, হসপিটালটাকে মুদিখানার দোকান ভেবেছিস তাই না? সালা দাদারা বন্ধ রাখলো আর আপনারা এখানে ভাই বোনরা মিলে লুডো খেলছেন। বাইরে পেশেন্ট পড়ে আছে, তার কি কোনো খোঁজ আছে? কেন আপনাকে কেউ আজকে বলেনি যে আজকে বন্ধ? রাস্তায় কয়েকজন বলেছিল, তাদের সেখানে ফেলে পেয়ে দিয়েছি। এখানেও কয়েকজন বলেছিল, তাদেরকে দেওয়ালে সেটে দিয়েছি। এবার আপনার পালা, আপনি কি করবেন? স্লাইড করে চলে যাবেন নাকি লাইক করবেন? হ্যালো বন্ধুরা, তো অন্নদাতা সিনেমা থেকে প্রসেনজিতের একটি ডায়লগ করে দেখাচ্ছি। যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করবে, ঠিক আছে? তো বলছি, এই যে বলতে পারবে বাবা, এই বয়সে তোমাকে টেলতে হয়, বলতে পারবে বাবা, এর উত্তর যেদিন তুমি দিতে পারবে না সেদিন বুঝবে আমার বুকের কষ্টটা। বেদের মেয়ে সিনেমা থেকে চিরঞ্জিত দার ডায়লগ, যদি ভালো লাগে প্লিজ অবশ্যই একটি লাইক করে আমার সঙ্গে থাকবে। জোসনা আর এই জোসনা, আর তুমি তো ভারী অকৃতজ্ঞ, আর সেদিন তোমার এত বড় একটা উপকার করলাম আর আজ তুমি আমার দিকে না তাকিয়ে চলে যাচ্ছ। জোসনা, তুমি আমার চোখের ঘুম কেড়ে নিয়েছো। জোসনা, আমি তোমাকে ভালোবাসি। আমার এই মোবাইলে কাঁড়ি কাঁড়ি কমেন্ট আসে যে একবার জিতের একটু কলা করে দেখাও। তো ঠিক আছে, এবার জিতের কলা করে দেখাচ্ছি শত্রু সিনেমার থেকে, ঠিক আছে? আমি সালা রাক্ষস্ট হয়ে যে বেড়ে দেবো, আর সালা ভগবান নয় যে ছেড়ে দেবো। আমি হলাম সালা পুলিশ, সালা ছাড়া আর মারার মধ্যে লটকে রেখে। হ্যালো বন্ধুরা, তো রজতাপ দত্তকে তো আপনারা সবাই চেনেন। তো রজতাপ দত্ত কীভাবে কথা বলে? বিন্দু মাসি, এই বাড়ির পানটা আমি আর খাচ্ছি না, এর পরের বাড়ি এসে পান খেয়ে যাব। হরি 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 বল, সে তো কর। হ্যালো বন্ধুরা, তো কী হয়েছে? তুলকালাম সিনেমাতে রজতাপ দত্ত জমি দখল করার জন্য চলে গেছে। তো রজতাপ দত্ত কী বলছে? তোমাদের কাউকে আর কাজ করতে হবে না, তোমাদের জমিগুলো ইউবি গোষ্ঠী নিজের দখলই নিয়ে নিয়েছে। তো বন্ধুরা, সেখানেই পৌঁছে গেছে আমাদের মিঠুন চক্রবর্তী, গিয়েই বলছে, ওই সালা চাষিদেরকে ঠ্যামনা ভেবেছিস তাই না? সালা পশ্চিমবাংলার এক একটা বাঙালি সুইসাইড বাম্বার, একটু আদর করে চেপে দেবে না তো পিচাস্কা পাচাস্কা হয়ে যাবে। একটা লাইক। ইডিয়েট সিনেমাতে হিরোইনের দাদা কি বলছে? ব্যাঙের চিত হয়ে বারবার ওরা স্বপ্নটা কেন দেখিস? তো এবার অঙ্কুশ কি বলছে? বাসের টিকিট ব্লক করে বড় হয়েছি স্যার, অত সহজে আমি ব্যস্ত তাই না। আসলে জমিটা আমার বাবার ছিল, বিক্রি হচ্ছিল না, তাই 2 লাখের মাল 20 লাখে বেচে দিলাম। লোকে বলে বড্ড নিচু জমি, ব্যাঙে হিসু করে দিল নাকি জল জমে যায়। আর আপনারা করবেন মিনারেল ওয়াটারের কারখানা, দেখবেন স্যার যেন জেনারেল আর মিনারেল মিশে এক না হয়ে যায়। হ্যালো বন্ধুরা, যারা অঙ্কুশকে ভালোবাসো তাদের জন্য এই ডায়লগটি। সালা আমার মা বলে আমার ইডিয়েট, যাকে ভালোবাসি সেও বলে ইডিয়েট, তার বাড়ির লোকজন সালা তারা বলে ইডিয়েট, কিন্তু সালা এই ইডিয়েট যে সারা দুনিয়াটাকে ইডিয়েট বানাতে পারে, তার জন্য যা করার আমি করেছি স্যার। আসলে কানাকে কানা আর খোড়াকে খোড়া যেমন বলতে নেই, তেমন সালাই ছোটো লোক দিল না, সালা ছোটো লোক বলতে নেই, নইলে তারা আরও ছোটো লোক হয়ে যায়। হ্যালো বন্ধুরা, তো মঙ্গলদীপ সিনেমাতে যখন দীপ স্টেজে উঠে গান গাইতে পারে না তখন সে কেমন করে? আমি গান গাইতে পারছি না মঙ্গলদা, আমি গান গাইতে পারছি না। তখন রঞ্জিত মল্লিক উঠে কি বলে? পাগল করতে না, সেটুর আগে মারতে মা অনেক সময় তার ছেলেকে বলে, যাকে মরতে পারিস না তার থেকে ছেলে মরে যায়, বরং তার আয়ু আরও অনেক বেড়ে যায়, তুই গান করতে কিচ্ছু হবে না। হ্যালো বন্ধুরা, তো আগে আমরা রাখাল বন্ধুর গান অনেক শুনেছি, তো সেই রাখাল বন্ধুর কথা বলার স্টাইল কেমন ছিল? মুই রাখাল, মাঠে মাঠে গরু চড়ে বেড়াও আর দোতরা বাজিয়ে গান গাও, আমরা গুলারে এই ভাওয়াইয়া গান আর নদীর ওই বাঁধান, এই দুই মিলি হল রাখাল আর মহিশালের জীবন। আরে হামাকি আর প্রেম করিবার সভা পায়, কিন্তু মোর ময়নাটা বোঝে না, খালি কান্দে আর কান্দে। ভালো লাগলে অবশ্যই লাইক। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি করে দেখাবো কাঞ্চন মল্লিক কীভাবে কথা বলে। ও বাবা, ওরা কি আমাকে বাড়তে এসেছিল? ওরে বাবা, আমি আর বিয়ে করবো না কাকু, সারাকে আমি কি পঞ্চানের ঘরটি নাকি যে বাচ্চা সবাই বাজি নিয়ে চলে। তো কালকেই হোলি, তো আমাদের পরাণ বন্দ্যোপাধ্যায় কী বলছে? সে তো বুঝলাম, কালকে হোলি,
তোমরা সকলেই তো পার্টি এনজয় করবে। আর একটা কথা আমার সেটা ভালো করে মনে রাখবে, যে রং খেলার সময় এত চিৎকার চেঁচামেচি করবে না, এত মাইক বাজাবে না, শুধু শান্তভাবে রং মাখিয়ে চলে যাবে, বুঝলে? কেমন? তো এবার তার বিরুদ্ধেই বলছে আমাদের রঞ্জিত মল্লিক, একদম ঠাকুর কোটা, কোনো দিন মাইক না বাজিয়ে কোনো দিন চিৎকার চেঁচামেচি না করে কখনো কোনো দিন ভালো করে উৎসব কেটেছে, এটা কখনো হয়? একদম ঠাকুর কোটা, ওকে মেয়ের আমি চাপকে পুজো ছাড় ছুড়ে বদমাস কোটা।